বান্দরবনের প্রায় প্রতিটি পাহাড়ের ঢালে এখন কাঁচা পাকা আনারস সুস্বাদু এসব আনারস সরবরাহ হচ্ছে বিভিন্ন অঞ্চলে এদিকে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে প্রথমবারের মতো বাণিজ্যিকভাবে চাষ হচ্ছে আনারস বান্দরবন ও ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধির পাঠানো তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট রুমার রোয়াংছড়ি থানচি সদর উপজেলার চিম্বুক লাইমিপাড়া ফারুকপাড়া সহ বিভিন্ন এলাকার পাহাড়ে এখন আনারসের সমারোহ প্রতি বছর মার্চ এপ্রিল মাসে আবাদ করা হয় জায়ান্ট কিউ হানিকুইন ও এমডি দুই জাতের আনারস মে মাসের দিকে পরিপক্ক হয় এবং জুন মাসে তা বিক্রির উপযোগী হয় আকারে বড় ও সুস্বাদু হওয়ায় বাজারে প্রতি বছর আনারসের চাহিদা বাড়ছে প্রতিটি বড় সাইজের আনারস কৃষকেরা বিক্রি করছেন একশো থেকে একশো পঞ্চাশ টাকা আর মাঝারিগুলো পঞ্চাশ থেকে আশি টাকায় এবং ছোট আনারস বিক্রি হচ্ছে পনেরো থেকে পঁচিশ টাকায় পাইকাররা বাগান থেকে আনারস কিনে নিয়ে যাচ্ছেন বলে জানান কৃষকেরা এখানকার আনারস শুধু বান্দরবান না যাচ্ছে দেশের বিভিন্ন স্থানে বাজারে যেতে হয় না বিক্রি করার জন্য এখানে বসে বসে বিক্রি করতে পারি আর টুরিস্টরা এসে নিয়ে যায় আর পাইকারিও দিদি আমরা আনারসগুলো চট্টগ্রাম কক্সবাজার সিড্যাং আমাদের সাতকনেয়া এলাকায় সব জায়গায় এই আনারসগুলো কি বিক্রি করা হয় অনুকূল আবহাওয়া ও আনারস আবাদের উপযোগী মাটি হয় প্রতি বছরই বাড়ছে আনারস আবাদের জমির পরিমাণ বলে জানায় কৃষি আনারস চলতি বছর তিন হাজার আটশো হেক্টর জমিতে এক লাখ এক হাজার দুশো সাতত্রিশ মেট্রিক টন আনারস উৎপাদন হয়েছে সরকার এই আনারস চাষ সম্প্রসারণের জন্য ফিলিপাইন থেকে একটি জাত এনেছে আনারস যেটা অত্যন্ত মিষ্টি এবং এটা সম্প্রসারণের জন্য সরকার কৃষকদেরকে চারা এবং সার সরবরাহ করে যাচ্ছে এবং আমরা আশা করছি যে আগামীতে আনারস চাষ আরো সম্প্রসারিত হবে এদিকে ব্রাহ্মণবাড়িয়ায় প্রথমবারের মতো বাণিজ্যিকভাবে আনারসের আবাদ শুরু হয়েছে বিজয়নগর উপজেলায় পরীক্ষামূলকভাবে প্রায় তিন হেক্টর জমিতে এমডি দুই ক্যালনেডুলা ও দেশি জাতের আনারসের আবাদ হয়েছে আড়াইশো গাছ লাগাইছি আড়াইশো গাছ আড়াইশো গাছ ফলন হয়েছে মনে হয় সাত আট হাজার মতন বিহিছে আমার হরত গেছে মাত্র তিন হাজারটা প্রায় দশ হাজার চারা আমরা বিনামূল্যে তাদেরকে প্রদান করি এবং সারও প্রদান করি এবং এই আনারস চাষ বিষয়ে তাদেরকে আমরা প্রশিক্ষণ প্রদান করি এই আনারস চাষ নিয়ে কৃষকের মধ্যে ব্যাপক সারা লক্ষ্য করা যাচ্ছে যে সারা আমরা পাচ্ছি তাতে মনে হচ্ছে বিজয়নগরে লিচু এই মালটা আকাঠালের মতো আনারশ তো ব্যাপকভাবে ছড়িয়ে দিতে পারবো বলে আমরা আশা করতে। আমাদের পুচিলপরিমাণ ছায়াযুক্ত জায়গা আছে বিশেষ করে ফল বাগানগুলো। হ্যাঁ প্লাস বর্ষবাড়ির আশেপাশে যে জায়গাগুলো ওই জায়গাগুলো যদি আমরা আনারশের আমাদের আনতে পারি তাহলে কিন্তু আমাদের পুষ্টি চাহিদা ফিলাপ হবে আমাদের অনাবাদি জমিগুলো আমাদের আলতে। উৎপাদনের খরচ কম এবং ভালো লাভ হয় অনেক কৃষকই আগ্রহী হচ্ছেন আনারশ আবাদে। রৌশন জাহান মিষ্টি মাছরাঙ্গা নিউজ ডেস্ক